ভরদুপুরে আচমকাই এক আগন্তুক ঢুকে গেলেন বিচারপতি গাঙ্গুলির এজলাসে সোজা বিচারপতির সামনে গিয়ে তার হাতে গুঁজে দিলেন একটা চিরকোট তাতে লেখা প্রিয়াঙ্কা টিউবওয়েল কোথায় সতেরো নম্বর কোটে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস তখন প্রাথমিকের একটা শুনানির চলছিল সবে শেষ হবে সেই মামলাটার শুনানি দুপুরের বিরতি নিয়ে এজলাস ছিঁড়ে ওটার প্রস্তুতি শুরু করছিলেন বিচারপতি গাঙ্গুলি হঠাৎই ওই আগন্তুক চলে আসেন বিচারপতির একেবারে সামনে যেখানে প্রবেশের অনুমতি রয়েছে একমাত্র কোর্ট অফিসারদেরই আগন্তুক অবশ্য কোনো রকম অনুমতির অপেক্ষা করেননি তিনি সোজা বিচারপতির সামনে গিয়ে তার হাতে ধরিয়ে দেন ওই চিঠকোট মুখে বলেন আমি বেলা এগারোটা থেকে আইনজীবী প্রিয়াঙ্কাকে খুঁজছি দুপুর একটা পর্যন্ত খুঁজলাম কিন্তু পাচ্ছি না ভরা আদালতে হঠাৎ এমন ঘটনায় চমকে যান উপস্থিত আইনজীবী থেকে শুরু করে বিচারপতি সবাই আগন্তুককে বিচারপতি গাঙ্গুলি প্রশ্ন করেন আমি কিভাবে বলবো এখান থেকে কি এ বিষয়ে জানানো হয় আপনি আইনজীবীদের বলুন ওরা বলতে পারেন কিন্তু বিচারপতির সেই জবাব শুনেও না ছড়ুন আগন্তুক তিনি পাল্টা বলেন আপনিই বলুন না তাহলে ভালো হয় আমি অনেক খুঁজেছি পাচ্ছি না এই কথোপকথনের মধ্যেই বিচারপতির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ভেবে রুমের বাইরে থেকে ভিতরে চলে আসেন এক পুলিশ আধিকারিক এজলাসে চলে আসেন হাইকোর্টের শেরিফও ওই ব্যক্তিকে বের করে আনা হয় এজলাস থেকে পরে তিনি জানান তার নাম সুনীল কুমার পাল পেশায় চিকিৎসক বাড়ি রিস রায় তবে আইনজীবী প্রিয়াঙ্কাকে তিনি কেন খুঁজছিলেন কেনই বা বিচারপতি গাঙ্গুলির এজলাসে অনুমতি ছাড়া ঢুকে পড়েছিলেন সে ব্যাপারে কিছু বলেননি ওই চিকিৎসক প্রসঙ্গটা হচ্ছে প্রিয়াঙ্কা পেশায় আইনজীবী আবার বিজেপির নেত্রীও বটে তাকে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি তারপর থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে আছে প্রিয়াঙ্কা মাঝে মধ্যেই বিজেপির মহিলা দলের সদস্য হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যান প্রিয়াঙ্কা একদা বিজেপির প্রাক্তনী গায়ক বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ ছিলেন প্রিয়াঙ্কা শোনা যায় বাবুলই বিজেপিতে নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কাকে পরে বাবুল বিজেপি ছেড়ে তৃণমূলে এলেও প্রিয়াঙ্কা রয়ে গিয়েছেন গেরুয়া শিবিরেই তবে আইনজীবীর পেশাটি তিনি ছাড়েননি এই আগন্তুক হঠাৎ করে এসে প্রিয়াঙ্কাকে খোঁজ করছেন তাও আবার বিনা অনুমতিতে বিচারপতি গাঙ্গুলির রেজলাসে ঢুকে সবাই কিন্তু অবাক হয়ে গেছে দর্শক আপনি কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়